फ्रेंड आज के बुद्धटा बनानो फाइबारे मैं मटीत क्यों बनाते हैं कि मोल्ड नीते हैं कि कास्टिंग करते हैं कि रंग करते हैं पुरोटा एक भिडियोर मध्य देखा ठीक है। तो चलो क्यों बना क्यों हे पुरो प्रसेस तुम्हारे देखा। तो वेलकम टू माई आर्टिक चैनल। तो देखो ये प्रत्येक एक पुरो मटर एक पुरो टाइल्स बनिए नहीं स्लैब जेटाके बोले 3x2 माने 3 फुट x 2 फुट। एरपरे एर मध्य आमी एटा सेंटर लाइन करे एखाने आमाके ड्रइंगटा करते हबे ठीक आछे। ड्रइंगटा एखाने आमाके कतटा आमी साइज नेब कतटा फेसटाके आँकबो हाँ सेंटर लाइन थेके आमाके दुदिके सेम डिविशन आमाके राखते हबे। तो সেইভাবে আমাকে ড্রইংটা করতে হবে। যদি ফ্রি হ্যান্ড ড্রইং করতে না পারো তাহলে কি করবে একটা পেপারে ড্রইং করে নেবে ঠিক আছে। পেপারে ড্রইং করে নিয়ে তারপরে পেপারটাকে রেখে সেখানে টেনসিল যে প্রসেস মানে একটা মার্কিং করে নেবে ঠিক আছে। তাহলে সেটা করতে সুবিধা হবে, না হলে ফ্রি হ্যান্ড দেখো আমি যেভাবে করছি কাটা কম্পাস নিয়ে চোখের মাপগুলোকে হ্যাঁ তো সেন্টার লাইন ধরে পুরো বিষয়টাকে করলে জিনিসটা ভালো হবে মানে ড্রইংটা হচ্ছে মেন। এরপরে মাটি ঠিক আছে। এখানে আমরা প্রত্যেকটা অংশকে আমরা যদি অ্যাভারেজ ধরি তো 1 থেকে 1.5 ইঞ্চি ম্যাক্সিমাম রিলিফ করব। তো সেখানে মাটিটাকে সেভাবে লাগাতে হবে যে অল্প মাটি লাগিয়ে যখন দূর থেকে তুমি রিলিফটাকে দেখবে তখন যেন 3D একটা ফিলিংস দেখতে পাও বুঝতে পারো হ্যাঁ। তো সেই জিনিসটা হচ্ছে রিলিফের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেন ফ্ল্যাট মনে না হয়। তো তার জন্য মাটিটাকে সেভাবে লাগাবে, কোথাও কাটবে, কোথাও অ্যাড করবে, কোথাও আবার রেখে দেবে ঢেকে, আবার সেটাকে দ্বিতীয় দিন করবে, এইভাবে তোমাকে কাজটাকে করতে হবে। কারণ ওই 1.5 ইঞ্চির মধ্যে তোমাকে আপ ডাউন করে প্রত্যেকটা মুখের যে ভলিউম সেই ভলিউমটাকে তোমাকে তৈরি করতে হবে। মাটি লাগানোর পরে দেখো আমি একটা ব্লেড ভাঙা 100 ব্লেড ভাঙা টুকরো সেটাকে নিয়ে আমি লেভেল করছি। দেখো লেভেল প্লেন স্মুথ এই ব্যাপারগুলো কিন্তু আলাদা। তো সেই জায়গা থেকে এইটাকে আমি একটা লেভেলে নিয়ে আসছি, মানে এটা সারফেসটাকে দেখো একটা জায়গায় নিয়ে আসছি প্রথমে। সেটা করার পরে প্রথমেই জল দিয়ে প্লেন করতে যাবে না, তারপরে কি হবে এটা যখন একটা লেভেল হয়ে যাবে তারপরে তুমি জল ব্যবহার করতে পারো, তার আগে নয়। দেখো এখনো ডিটেলিংয়ে আসেনি, ডিটেলিং আস্তে আস্তে হবে। এরপরে দেখো একটা প্লেন তুমি হ্যাক্সো ব্লেডের একটা রাফ টেক্সচার থাকে তার সেটাকে ঘি মানে ঘষে নিতে পারো, সেটাও একটা ভালো জিনিস হবে। অথবা এরকম কোনো যদি টুলস থাকে বা কোনো প্লেন চাকু থাকে সেটাকে নিয়ে তারপরে তুমি প্লেনে মানে প্লেন করার চেষ্টা করো সারফেসটাকে। সারফেসটা প্লেন হওয়ার পরে দেখো এখনও কিন্তু আমি কোনো জল ব্যবহার করি না। এরপরে তুমি স্পঞ্জ দিয়ে হালকা হালকা জল নিয়ে সেটাকে প্লেন করতে পারো ঠিক আছে। প্লেন করতে থাকো, দেখো ডিটেলিংও আস্তে 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 তোমার হয়ে যাবে। এখানে তোমার হাতই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র হ্যাঁ টুলস, সেই হাতটাকে ব্যবহার করো। এইভাবে আস্তে 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 এক একটা পার্ট হ্যাঁ বডি পার্ট ধরে 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 তোমাকে এবার ডিটেলিং করতে হবে। এটার জন্য একদমই নয় যে স্পঞ্জ দিয়ে জল দিয়ে একদম পুরো লেপে পুঁছে দিলে, তাহলে কাজগুলো ডিটেলিং নষ্ট হয়ে যাবে, তুমি আর ড্রয়িং যেটা করেছিলে সেই ফিলিংসটা তুমি পাবে না। তো সেক্ষেত্রে তোমাকে খুব ধীরে ধীরে জিনিসগুলোকে ডিটেলিংয়ের দিকে নিয়ে যেতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যে এক্সপ্রেশন, এক্সপ্রেশন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এটা নয় যে একটা মুখ বানিয়ে দিলাম হয়ে গেল, তা নয়। এখানে এক্সপ্রেশনটা বুদ্ধির যে একটা স্মাইল হ্যাঁ একটা শান্ত যে মানে অভিব্যক্তি সেই ব্যাপারটা যতক্ষণ না তুমি মুখের মধ্যে এক্সপ্রেশনের মধ্যে না নিয়ে আসতে পারছো ততক্ষণ তোমাকে চেষ্টা করতে হবে। দেখো চোখের ব্যাপার চোখটার মধ্যেও যে একটা অদ্ভুত
নিম্নগামী দৃষ্টি আছে, সেই দৃষ্টিটাকে তোমাকে ফুটিয়ে তুলতে হবে। যেন ভেতর থেকে একটা ভাবনা চিন্তা রয়েছে একটা, হ্যাঁ, তো সেই ব্যাপারগুলোকে তোমাকে কিন্তু মুখের মধ্যে, এই মুখমণ্ডলের মধ্যে তোমাকে নিয়ে আসতে হবে। তো সেটার জন্য তোমাকে টাইম দিতে হবে। একদিনেই যে সব কিছু হয়ে যাবে তাও হবে না, হ্যাঁ, আস্তে 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 তুমি করবে, আবার ঢেকে রাখবে, এটা শুকোবে না যতক্ষণ না তুমি খুলে দিচ্ছ। এভাবে করে পুরো কাজটাকে কমপ্লিট করো। এবারে কি চুলটাকে করতে হবে, চুলটা দেখো একটা প্লেন সারফেস করে নিয়ে তারপরে আমি ছোট 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 গোলায় আমি দিচ্ছি। এই গোলাইটা দেওয়ার একটা আছে, ক্রস সেকশন ভাবে এগুলোকে প্লেসমেন্ট করা হয়, তো তবে জিনিসটার একটা ভলিউম আসবে। করার পরে তুমি এগুলোকে স্ক্র্যাচ করে দাও, একটা তার তারের যে মানে ওয়্যার টুলস যেগুলো আছে সেই ধরনের টুলস, বা তার দিয়ে আমি যখন হোমমেড বানিয়েছি আমার চ্যানেলে আছে, সেরকম টুলস বানিয়ে নিয়ে তুমি এগুলোকে স্কুপ করে করে পুরো ইয়েটা বানিয়ে নাও। দেখো মোটামুটি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। সাইডে কিছু ব্লক ব্লক মানে এরকম একটা অ্যাবস্ট্রাক্ট একটা মোটিভ দিয়েছি, এটা যদিও কপি ওয়ার, তো এরকম দিয়ে একটা জাস্ট একটা কম্পোজিশন। এবারে এটাকে আমি মোল্ড করব কিভাবে, দেখো ফাইবার মোল্ড করব। এখানে দেখো বর্ডার কেটে নিয়েছি ওপরে, করার পরে দেখো ফাইবার, এইটার একটা প্রসেস আছে, ফাইবার কিভাবে ব্যবহার করতে হয় সেটারও ভিডিও আছে, তুমি দেখে নিতে পারো একবার। এখানে ফার্স্ট লেয়ার হয়ে গেল, ঠিক আছে, ফার্স্ট লেয়ারে কী কী ব্যবহার করতে হয় সেটা ডিটেলিং তুমি একবার আমার কাস্টিং মোল্ডিং যে প্রসেস আছে রেজিনের ফাইবার গ্লাস সেগুলো স্পেশাল সে ভিডিওগুলো একবার দেখে নাও। এটা যেমন ফার্স্ট কোটিংয়ের পরে এটা ম্যাট লাগানো হচ্ছে, ম্যাট এটা ফাইনাল কোটিং, ম্যাট লাগানোর পরে এটা রেজিন দিয়ে পুরো কোটিংটাকে ফাইনাল করা হচ্ছে। তো এটারও প্রসেস কোনটাকে ম্যাট কত পার্সেন্টেজ দিতে হয় সেটার পুরো ডিটেল ভিডিও আছে, সেটা একবার দেখে নিতে পারো। এটা পুরো কমপ্লিট হয়ে গেল, এবার শুকোনোর জন্য একটুখানি টাইম দিতে হবে। তারপরে এটাকে উল্টে নাও, উল্টে নিয়ে মাটিটাকে রিলিজ করে দাও। দেখো মাটিটা বেরিয়ে গেলে কি হচ্ছে, তোমার নেগেটিভ স্পেস তৈরি হয়ে গেল, মানে মোল্ড, মোল্ড বা ডাই। এবারে চলো কাস্টিং দেখিয়ে দিই। এ দেখো মোল্ডটা নেগেটিভ পোর্শন হয়ে গেল, এবার কি হচ্ছে এর ওপরে ওয়্যাক্স পল লাগানো হচ্ছে। ওয়্যাক্স পল কিসের জন্য, ওয়্যাক্স পল যদি না লাগাও এ রিলিজ হবে না, তুমি যখন ফাইবারে কাস্টিং করবে বা পিওপি কাস্টিং করবে তো রিলিজ হবে না। তো পুরোকে পুরো একদম ভালো করে লাগিয়ে দিলে এরপরে তোমার ফার্স্ট কোট। দেখো এটাও রেজিন, তো রেজিনের মোল্ড মানে ফাইবার গ্লাস মোল্ড আবার ফাইবার গ্লাস কাস্টিং, তো এখানে একমাত্র ওয়্যাক্স পল তোমাকে রিলিজ করবে। তো ওয়্যাক্স পল যদি ভালো করে না দাও তাহলে কিন্তু মুশকিল হবে। তো এগুলোর ডিটেল ভিডিও দেখো আমার আর্টেক চ্যানেলে তুমি দেখতে পাবে। তো ফার্স্ট লেয়ার দেওয়া হয়ে গেছে, এরপর সেকেন্ড লেয়ার দিচ্ছি, সেকেন্ড লেয়ারের সাথে সাথে আমি ম্যাট বসাচ্ছি, ঠিক আছে, ম্যাট বসিয়ে আমি এটাকে ফাইনাল করছি। তো এগুলো ডিটেল তোমাকে জানতে গেলে কিন্তু আমাকে পুরো ওই আপলোডেড যে ভিডিও বলছি যেটা ফাইবার গ্লাস রিলেটেড সেই ভিডিওগুলো তোমাকে দেখে নিতে হবে। তো ম্যাট বসানোর পরে এরকম দেখাবে, তারপরে চারিপাশটা ভালো করে ম্যাটগুলো কেটে নেবে এক্সট্রাগুলো, হ্যাঁ, এক্সট্রা পিস কেটে নিয়ে একটুখানি টাইম দিতে হবে তোমাকে, তারপরে এটাকে তুলতে হবে। দেখো এটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো হয়ে গেল, এটা কাস্টিং হয়ে গেল। তো এইভাবে তোমরা যত খুশি কাস্টিং তুমি করতে পারো। এবার পেইন্ট, পেইন্ট প্রসেস দেখো, শুকিয়ে যাওয়ার পরে এই প্রাইমার, ওয়াটার বেস প্লাস্টিক প্রাইমার, এই প্রাইমার আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে দেখো পুরো একদম ভালো করে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা এরিয়া যেন খুব সুন্দরভাবে। এরপরে আমি ডিলাক্সের ভেলভেট টাচ যে কালার, একটুখানি শাইন, একটু কস্টলি, এই কালারটা আমি পুরো কোট করছি, ঠিক আছে। এই কালারটা দেখো একটা ডার্ক টোন বানিয়ে নিয়েছি, মানে একটু ডার্ক ব্রাউন টাইপের এটা বানিয়ে নিয়েছি। এরপরে আমি অ্যাক্রেলিক গোল্ড, অ্যান্টিক গোল্ড, এই অ্যাক্রেলিক কালার আমি ইউজ করব এর ওপরে। এটারও দেখো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, ব্রাশিং, মানে এত সুন্দর এটার এফেক্ট, তোমরা এটা বাড়িতে করতে পারো, ঠিক আছে। ব্রাশের মধ্যে অল্প পরিমাণে নিয়ে এটাকে খুব ফাস্ট একটু, মানে একটু ফাস্ট ব্রাশিং করতে হবে, তাহলে এটার এই এফেক্টটা তুমি পাবে।
তো এগুলোর ব্যাপারে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমার নাম্বার দেওয়া আছে। চ্যানেলের আদার্স ভিডিওগুলো দেখো, এই রিলেটেড অনেক ভালো ভালো ভিডিও আছে, তোমাদের আর্ট প্র্যাকটিসের জন্য যথেষ্টভাবে কাজে লাগতে পারে। আর যদি কোনো কিছু দরকার পড়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার, কমেন্ট করবে, ঠিক আছে? আদার্স কোনো কিছু ব্যবসা রিলেটেড যদি কোনো রকম কোয়ারি থাকে সেগুলোর ব্যাপারেও আমার সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে। তো তোমরা বানাও বাড়ির জন্য, গিফটের জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ।